মনে মনে এমনটাই ভাবছিল পয়গম্বর জলিলুল কদর একজন পয়গম্বর যেই পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলত পাওয়ারফুল একজন পয়গম্বর ছিল সেই পয়গম্বর একদিন মনের ভিতরে একটা কল্পনা আসলো আমার আল্লাহর কি ক্লান্ত লাগে জমিন আল্লাহ চালায় সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সবই তো আল্লাহর ইশারায় চলে রে আমার মালিকের কি ক্লান্ত লাগে না আমার আল্লাহর কি ঘুম লাগে না মূসা পয়গম্বরের বক্তব্য ছিল মনে মনে বলুন তো দেখি জবান দিয়া বলছিল না মনে মনে ভাবছিল মনে 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 ভিতরে 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 ভাবছিল আমার আল্লাহর কি ঘুম নাই গো আমার আল্লাহর কি তন্দ্রা নাই হঠাৎ করে মূসা পয়গম্বর তাকায় দেখে জিব্রাইল আলাইহিস সালাম পয়গম্বর মূসা নবীর সামনে দাঁড়ানো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পয়গম্বর মূসা নবীরে ডাক দিয়া বলেন মূসা মনে মনে কি ভাব আমার আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই এটি নিয়ে ভাবতেছ মূসা পয়গম্বর লাভ দিয়া দাঁড়ায় গেল বিষয়টা তো ভাই বুঝলাম না মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিলাম তুমি জিব্রাইল কেমনে জানলা তুমি কি গায়েব টাইব জানো নাকি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাইরেক্ট বলে দিলেন মনের খবর জানার ক্ষমতা আমি জিব্রাইলের নাই সুবহানাল্লাহ ফকড়ে তন পরে কইেন বলুন জিব্রাইল কি গায়েব জানে কথা কয় না জিব্রাইল জানে আফসোসের বিষয় হলো জিব্রাইল গায়েব জানে না আমাদের দেশের ফির ফকিররা গায়েব জানে বড় আফসোসের বিষয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম স্পষ্ট জানায়া দিছে আমারে আল্লাহ যা জানায় আমি তা জানি গায়েবটা তো আল্লাহর শান আর মান আর মর্যাদা সেই মর্যাদা যদি কারো উপরে লাগানো হয় তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন এই জিব্রাইল মনে 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 কল্পনায় কল্পনায় ভাবতেছিলাম আমার আল্লাহর কি ঘুম নাই তন্দ্রা নাই কেমনে জানলি কিভাবে জানলি মনের খবর কেমনে জানলি রে জিব্রাইল ডাক দিয়া বলেন মনের খবর জানার ক্ষমতা আমি রাখি না কিন্তু আমার আল্লাহ জানায়া দিছে আমার মূসা ঘুমাইয়া ঘুমাইয়া আমার নিয়া চিন্তা করে আমার ঘুম আসি মূসায় কত বড় টেনশন আছে আমার যা মূসার কাছে যা তাই তো আপনার কাছে আসছিলাম হাসা ওই কি আপনি তা ভাবছিলেন কয়টা তো ভাবছিলাম কতইলে আপনার উপর বিপদ আছে কল্পনায় কল্পনায় ভাবছিলাম রে এখন কি আমার উপরে কোনো পরীক্ষা আছে না কি বলে হ পরীক্ষা তো থাকবে আল্লাহ পাঠাইছিল না বুঝা পাঠাইছে আপনি যে ঘুমাই ঘুমাই খাম করে নিলে তো আমি জানতাম না আল্লাহ জানাইছে আপনি আল্লাহর মেয়ে তো পাবেন তা ঘুমাই ঘুমাই আল্লাহ ঘুমাই নি আপনি আল্লাহ টেনশন করে নিতে কেড়ে চিন্তা করে কয় আমি তো মনে মনে ভাবছিলাম কত এমন পরীক্ষা আছে কি পরীক্ষা কয় মনে মনে যেহেতু আপনি ভাবছেন উত্তরটা আপনি মনে মনে পাবেন বলুন ভাবছে মনে মনে না মুখে মুখে উত্তরও পাবে মনে মনে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কি মুসিবতের মধ্যে না পড়লাম মনে মনে ভাইবা শান্তি নাই রে এখন দেখি পরীক্ষা চলে আসছে জিব্রাইল পরীক্ষাটা কি হবে আমার উপরে বলে বেশি কিছু না দুইটা গ্লাসে পানি লইয়া
দুই হাতের তাল লইয়া দাঁড়ায় থাকে এটা হলো আপনার ডিউটি বুঝছেন নি কেমন ক্লাস ভর্তি পানি এটা হলো সিস্টেম এই দাঁড়ায় থাকবেন ক্লাস পড়তে পারতো না ক্লাস লড়তে পারতো না পানিও পড়তে পারতো না এই যে দাঁড়াইছেন তো দাঁড়াইছেন তো কতক্ষণ কো জানি না তিরে কোন চাকরি দিয়া গেল টাইম টেবিল নাই বলে কুচ্চ কথা তো দাঁড়ায় তা হ্যাঁ এই চাকরি কোন সময় দাঁড়াবো বলে এই যে দাঁড়াইছেন বসতেও পারবেন না হাঁটতেও পারবেন না দাঁড়ায় থাকে কতক্ষণ বলে আমি যতক্ষণ না আসি মুসা নবী কি মুসিবত পড়ছে মনে মনে ভাইব্য বিপদ মুসা পয়গম্বর দুইটা হাতে ভর্তি গ্লাস পানি লইয়া পানি ভর্তি গ্লাস লইয়া দুই হাতে দাঁড়ায় আছে পানি ভরতে পারবো না উনি বসতেও পারবেন এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে কতক্ষণ দাঁড়ানো যায় গো একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে দুই ঘন্টা এক ঘন্টা এরপরে কিন্তু আর সম্ভব না কিন্তু মুসা পয়গম্বর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে 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 ক্লান্ত হয়ে গেছে লড়তে পারে না বসতে পারে না ক্লান্ত হয়ে গেছে মুসা পয়গম্বর দুইটা হাতে গ্লাস লইয়া ক্লান্ত মানুষের শরীর যখন দুর্বল হয় দেখবেন তখন ঘুমে ধরে কথা দেখুন না শরীরটা ক্লান্ত হইলে পরে ঘুমে ধরে মুসা পয়গম্বর দুই হাতে গ্লাস লইয়া যখন দাঁড়ায় থাকতে লাগলো হাই রে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে চোখের ভিতরে ঘুম চলে আসছে ঘুম চলে আসছে এই যে দাঁড়াইছে এখন শরীর ক্লান্ত মাঝে মধ্যে ঘুমে ধরে ঘুমে ধরলে দেখবেন ডাইরেক্ট ঘুমানে কেউ প্রথম একটু সিগনাল দেয় এইভাবে দেয় তন্দ্রানো জিমানো ঠিক না এরপরে নাস্তে আস্তে তুমি যখন এইভাবে দিয়ে রাখছো দুই হাত গ্লাস এইভাবে যদি দেয় গ্লাস থাক বনিয়া মা তুই না দি গ্লাস শেষ এইভাবে দিলি শেষ কারণ তখন তো আর হাতের নিয়ন্ত্রণ কি নিজের কাছে থাকে বুঝিন না মনে আমি যদি এইভাবে দিয়ে ঘুমাই আমার যদি ঘুম চলে আসে হাতে আমার জিগাইব যে হুজুর আপনি যদি ঘুমাইছেন আমি কি করতাম জিগাইব না অটোমেটিক যা আনা যাওয়ার কেন যাইব কাস্টে ডেমোইছে মুসা পয়গম্বর এইভাবে দেওয়া ছিল কিন্তু উনি গুম হওয়ার কারণে হাতের নিয়ন্ত্রণে নাই নিয়ন্ত্রণ হারাইয়া গ্লাস দুইটা পড়ছে পানিও পড়ছে গ্লাসও ভাঙছে জিব্রাইল হয়ে হাজির জিব্রাইল আমরা কিতা করছে ইচ্ছা করে করছে তা আপনি গ্লাস ভাঙলেন কেমনে কবা ইচ্ছা করে তো করি না ইচ্ছা অনিচ্ছা কেমনে ভাঙলেন কেন হয় আমার ঘুম আইসা আর ঘুম আওয়ানে আমার হাতের নিয়ন্ত্রণ আর আমার হাতে নাই যার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে পড়ছে কারণটা কি ঠিক করছে মুসা নবী বলতেছে দেখো আমি যখন ঘুমাই গেছি ক্লান্ত শরীর তো গুন্ডা তো আমার কাছে না এটা অটোমেটিক দাইছে আর ঘুমাইতে আমার হাতের নিয়ন্ত্রণ আমার হাতে না এটা পড়ে গেছিল জিব্রাইল আলাইহিসসালাম পয়গম্বর মুসা নবীরে ডাক দিয়া বলি মুসা ও পয়গম্বর ঘুমাইয়া ঘুমাইয়া বাপসিলা আমার আল্লাহর কি ঘুম নাই তন্দ্রা নাই মনে 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 তুমি বাপসিলা আমার আল্লাহর কি ঘুম নাই আমার আল্লাহর কি তন্দ্রা না এ মুসা নবী আমার মালিক আপনারে মনে 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 উত্তরটা দিয়া দিছে একটু বাইবা দেখেন আপনার হাতে দুইটা গ্লাস ছিল গো নবী দুটো গ্লাস আপনার নিয়ন্ত্রণে ছিল এই দুইটা গ্লাস আপনার হাতের তালুতে আপনার নিয়ন্ত্রণে ছিল গো নবী কিন্তু আপনি ঘুমায়া যাওয়ার কারণে হাতের নিয়ন্ত্রণ হারাইছেন গ্লাস আর হাতে থাকে নাই মাটিতে পড়ছে কথা বলে পয়গম্বর মুসা মনে 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 আপনি ভাবছিলেন আমার আল্লাহর কি ঘুম নাই তন্দ্রা নাই মনে মনে আপনারে জবাব দিয়া দিল আমার আল্লাহ ভাইবা দেখেন দুইটা হাত দুই হাতে দুই গ্লাস আপনি ঘুমায়া যাওয়ার কারণে হাতের নিয়ন্ত্রণ আপনি হারাইছেন অজান্তে গ্লাস পড়ে গেছে নবী গো আর
আর সাত আসমান আমার আল্লাহর কুদরতি হাতে সাতটা জমিন আল্লাহর কুদরতি হাতে সূর্য পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি এবং যা দেখি না সব কিছু আমার আল্লাহর কুদরতি হাতে দিলের কান লাগাইয়া যদি কথাটা একটু চিন্তা করে দেখেন মুসা পয়গম্বর নিয়ন্ত্রণ হারানোর কারণে গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়ে গেল আর সাতটা আসমান সাতটা জমিন সূর্য চন্দ্র আর গ্রহ নক্ষত্র আমার মালিকের কুদরতি হাতের মোটোই ছিল রে আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় দো আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যায় বলুন তো দেখি আসমান গুলা থাকবে চন্দ্র থাকবে সূর্য থাকবে না আসমান টুকরা টুকরা হয়ে যাবে জমিনটা ফাটা দিয়া যাবে সূর্যটা টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে চন্দ্র জমিনে পড়বে তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে আল্লাহ যদি ঘুমায় সব নিয়ন্ত্রণ হারাইবে কথা বলেন নিয়ন্ত্রণ আর বলেন কথা গ মুসা নবী হাতের মধ্যে যদি দুইটা গ্লাস না রাখতে পারলো বলুন আল্লাহর হাতে সাত আসমান আল্লাহর হাতে সাত জমিন এবং সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা দেখি যা দেখি না সব আল্লাহর কুদরতি মোট হয় ঠিক না সেই আল্লাহ যদি ঘুমায় সেই আল্লাহর যদি ক্লান্তি আসে থাকবো নি সব না নিয়ন্ত্রণ হারাইব নিয়ন্ত্রণ হারাইয়া সব টুকরা টুকরা হয়ে জমিনে পড়তে থাকবে সেই বিষয়টা মুসা নবী তার ভিতরে ভিতরে ভাবছিল আল্লাহ মনে মনেই তার প্রশ্নের জবাব দিয়া দিছে সুবহানাল্লাহ ভাবছিল মনে মনে উত্তর আল্লাহ মনে মনে দিছে তা সাউন্ডটা তো ভাই কথা কোন দিত কিটা করে জানান নি তো দিয়া লাইন জানান সম্মানিত সুদীপ এখান থেকে আমাদের যে বোঝা দরকার ওই যে বেঈমান এবং ইহুদিরা রাসূলকে প্রশ্ন করছিল যে আপনার আল্লাহ কয়জন উত্তর দিল আপনার আল্লাহর ছেলে সন্তান আছেনি উত্তর দিয়া দিল এরপরে আপনার আল্লাহ ঘুমায়নি আল্লাহর ঘুম আসেনি তন্দ্রা আসেনি ক্লান্তি আসেনি এই বিষয়ে আল্লাহ স্পষ্ট জানায়া দিল ঘুমও নাই তন্দ্রাও নাই মুসা নবী ভাবছিল তো আল্লাহ মনে মনেই তার প্রশ্নের উত্তর দিয়া দিছে সুবহানাল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিলে তো ভালোই আছে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কারণ গেল ওই বনি খুঁজছেন যে কারণ টুকরিত করে বেছে এই কারণ তো জায়গা তো উপায় আছে আমরা তো কারণ টুকরিত করে ভাবার কথা শীতের সময় নাগা কারণ আপনারা তো কারেন্টের ফেরি বলা এনি হ্যাঁ না মানিকগঞ্জ আয় মানিকগঞ্জ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মক্কায়
বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি একবার চিন্তা করা যায়, সাত আসমান যিনি পরিচালনা করে গো, সাতটা জমিন যিনি পরিচালনা করে, কোল কায়নাত যার আঙ্গুলের ইশারায় চলে, সেই মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, সেই মালিকের ঘুম নাই, সেই মালিকের তন্দ্রা নাই, বলুন তো আল্লাহ যদি ঘুমায়া যায় কোন কায়নাত কি থাকবে না ভাঙবে? আরো জোরে, রব্বে কারীম মুসা পয়গম্বরের মনে 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 বাবা প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিল। আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের প্রশ্নের জবাবে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহু সামাদ আমি অমুকাফিক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আল্লাহ বলেন, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। একটু দিলের কান লাগায় যদি শুনি, এতক্ষণ আমরা যা শুনলাম সূরা ইখলাসের শান নজুলটা শুনলাম, সূরা ইখলাসের সরল তরজমা শুনলাম, এ বেঈমানগুলি বেঈমানগুলি যে আল্লাহর নবীনে প্রশ্ন করলো তার জবাবে আল্লাহ কি বললো সেটাও কিন্তু আমরা শুনছি, ঠিক কিনা? আরো জোরে, এবার শুন, সূরা ইখলাসের কিছু ফজিলত জানার দরকার আছে, কথা শুননা দি, সূরা ইখলাসের ফজিলত জানা দরকার। ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বলেন, আর যদি কেউ তিনবার পড়ে রে আমার নবী ঘোষণা দেয়, একটা খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। বলুন তিনবার পড়ার সময় আমার কাছে কি আছে? সময়ের অভাব নাই, কিন্তু আল্লাহর জন্য সময় নাই। যদি বলে আসেন নমাজে যাই, মাহফিলে যাই, একটু সময় নীরবে বসি, তার সময় নাই, তার সময় নাই, তার বড় ব্যস্ততা, কিন্তু 90টা মিনিট দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখার সময় আছে, কথা হয় না? কিন্তু আল্লাহর বেলা দিনের জন্য ইসলামের জন্য আধাটা ঘন্টা বৈশাক কথা শোনার মতো তার মেজাজ নাই, আধা ঘন্টা তার ধৈর্য নাই। ধৈর্য আছে কোন কানের ইহুদিদের খেলা দেখার জন্য 90 ঘন্টা সময় দিয়া দেয়। যুবক ভাই আমার, তিনবার যদি সূরা ইখলাস পড়ি কমপক্ষে একটা খতমের কোরআনের সব দিয়া দেয়। পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আজমক ভাই, এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়লেন 10টা পারা পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিছে। আরো জোরে কম, এবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 20 পারা পড়লে যে সওয়াব আল্লাহ, সেই সওয়াব আমল নামায় দিছে, সুবহানাল্লাহ। পড়ুন আরেকবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসটা তিনবার পড়ছেন, আল্লাহর জাতের কসম প্রত্যেকের আমল আমার ভিতরে একটা খতম কোরআনের সব আল্লাহ লিখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার।
পিরিশ পাড়া কোরআনের সব আল্লাহ আমলনামায় দিয়া দিছে যুবক বায়রা আমার প্রতিদিন প্রতিদিন কম পক্ষে তিনবার তো পড়তে পারবো না খুব বেশি সময় লাগে না বেশি সময় লাগে না কিন্তু আমাদের দর্জ কম আর কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়ে রে আমার নবী বলেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে